এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাসকিন বিব্রত হয়ে আশিয়ানকে বলল, আশু বলছিলাম কি, তুই ভাবির জন্য অন্য একটা লেহেঙ্গা নিয়ে নে না, আসলে তোর হাতেরটা আলেয়ার ভীষণ পছন্দ হয়েছে তাই। আশিয়ান একবার আলিয়া ও একবার তাসকিনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে তাসকিনকে থামিয়ে দিয়ে বলল, তোর ফিয়ান্সিকে বলে দে আমি এটা আমার বউয়ের জন্য পছন্দ করেছি, এবং আমার পছন্দের জিনিস আমি অন্য কাউকে কখনোই দেই না। তুই যেহেতু আমার স্বভাব সম্পর্কে খুব ভালো করে অবগত, তাহলে তাকেও জানিয়ে দিস আমার একরোখা মনোভাবের কথা। এখন থেকে আমাকে জেনে রাখলে ভালো, আশা করি ফার্দার এমন কোনো কথা বলবে না যেটা আমার পছন্দ নয়। আশিয়ানের কথা শুনে আলিয়া একদম ফাটা বেলুনের মতো চুপসে গেল। জীবনেও ভাবেনি আশিয়ান এমন ঘাড়ত্যাড়ার মতো উত্তর দিবে। আশিয়ানের কথা শুনে তাসকিন কিছু বলল না, কারণ সে জানে এমনটাই হওয়ার ছিল। দুনিয়ায় কিয়ামত সংগঠিত হয়ে গেলেও আশিয়ানের ঘাড়ত্যাড়ামি এবং একরোখা মনোভাব জীবনেও যাবে না। তাসকিন আলিয়াকে বুঝিয়ে অন্যটা চুজ করতে বলল। আশিয়ানের পরিবার ব্যতীত বাকিরা আশিয়ানের এমন তেরা উত্তর শুনে পুরো হা হয়ে গেছে। তারা ভাবেওনি আশিয়ান এমন কোনো কথা বলবে। এনা তাসজি তার তাসেম মিটিমিটি হাসছে এমন কাণ্ড দেখে। আলিয়াকে জব্দ হতে দেখে অদিতা বেশ মজা পেয়েছে। অদিতা মনে মনে ভাবছে লোকটা একদম ঠাস ঠাস করে কথা বলে, কাউকে পরোয়াও করে না। বেচারি আলিয়া এভাবে শরম পেল তাও বড় ভাসুরের কাছে। অদিতা ভেবেছিল চক্ষু লজ্জার কাছে হার মেনে আশিয়ান লেহেঙ্গাটা আলিয়াকে দিয়ে দিবে, কিন্তু আশিয়ান যে তার উল্টোটা করবে তা কখনো ভাবতে পারেনি সে। আশিয়ান তার মতো কাজ করতে লাগলো। সে এবার এঙ্গেজমেন্টের জন্য লেহেঙ্গা চুজ করতে ব্যস্ত। এত সব লেহেঙ্গার মধ্যে খুঁজতে খুঁজতে অবশেষে পছন্দসই একটা লেহেঙ্গা খুঁজে পেল সে। এই দুইটা লেহেঙ্গাই ভীষণ দামি এবং হাই কোয়ালিটির সম্পন্ন। এটা দেখেও আলিয়ার চোখ চকচক করছে। অবশেষে তাসকিনকে বলে এটার মতো দেখতে আরেকটা লেহেঙ্গা এঙ্গেজমেন্টে পরার জন্য নিয়ে নিল সে। আশিয়ান এসব দেখে তাসকিনের হাসি হাসল। যদিও আলিয়াটার কালার কিছুটা ডিফারেন্ট, অদিতারও ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে, ওদের এসব কীর্তি দেখে আশা পারে না অদিতাও আশিয়ানকে খুন করে ফেলতে। রাগে গজগজ করতে লাগলো সে। আশিয়ান তার বন্ধু তৌহিদ আর আসিফকে ফোন দিয়েছিল আসার জন্য। ওরা রাস্তায় আছে, যে কোনো সময় এসে পড়বে। আশিয়ান এবার অদিতাকে গায়ে হলুদের প্রোগ্রাম এবং মেহেন্দির প্রোগ্রামের জন্য শাড়ি চুজ করছে এক মনে। পছন্দসই দুটো শাড়ি নিয়ে বাকিগুলোর পাশে রাখলো। এমন সময় আসিফ আর তৌহিদ তাদের বউ বাচ্চাদের সাথে নিয়ে শাড়ির শোরুমটাতে এসে ঢুকলো। আশিয়ান তাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে তার প্রাণের দোস্ত দুটোকে চাপড়ে ধরে হাঁক করলো। কি রে, অবশেষে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েই যাচ্ছিস, গুড গুড, ভেরি গুড, এই না হলে আমাদের বেস্টু। তৌহিদের সাথে তাল মিলিয়ে আসিফও বলল, হ্যাঁ তোর ডিসিশনকে আমরা স্যালুট জানাই, তা আমাদের ভাবি কোথায়, আরে পরিচয় করি দে বলো। আশিয়ান হেসে ফেলল তাদের কথা শুনে। এরা হচ্ছে নাম্বার ওয়ান বজ্জাত, কীভাবে পচানো যায় সেই বিষয়ে ওস্তাদ এক একটা। অদিতাকে ডেকে নিয়ে আসিফ এবং তৌহিদের সাথে পরিচয় করিয়ে দিল সে। তৌহিদের বউ মারিয়া এবং আসিফের বউ তূর্ণার সাথেও পরিচয় করিয়ে দিল। অদিতা তাদেরকে বিনীতভাবে সালাম দিয়ে কুশল বিনিময় করল। অচেনা কারোর সাথে কথা বলতে অদিতার ভীষণ লজ্জা লাগে, এখনো তাই হচ্ছে। মারিয়া আর পূর্ণা অদিতার সাথে কথা বলতে লাগলো, দুজনেই বেশ মিশুক। কিছুক্ষণ গল্প করতে করতে অদিতাও তাদের সাথে মিশে গেল। এখন আর কথা বলতে কোনো সংকোচ লাগছে না তার। আবারও শপিং করতে ব্যস্ত হয়ে পড়ল ওরা সবাই। আশা অদিতাকে এক মুহূর্তের জন্যও একা পাচ্ছে না, সুযোগটাই আসছে না। হয় আশিয়ান ওর সাথে থাকে, নয়তো মারিয়া, তোর্ণা, এনা অথবা কেয়া ওর সাথে ছায়ার মতো লেপটে আছে। জাস্ট অসহ্য লাগছে আশার। সাহস করে আশিয়ানের সাথেও চিপকা চিপকি করতে পারছে না সে। যদি সবার সামনে কোনো সিন ক্রিয়েট করে তাহলে তো এত এত পাবলিকের সামনে তার মান ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। তাই এখন ধৈর্য ধরে শপিংয়ে মনোযোগ দিল সে। ইচ্ছে মতো কেনাকাটা করতে লাগলো।
আশিয়ান এবার গুনে গুনে 10টা আটপৌরে সুতির শাড়ি এবং 10টা বিভিন্ন কালার এবং 10টা বিভিন্ন কালারের স্টোন এবং সুতোর কারুকাজ করা গর্জিয়াস শাড়ি নিল অদিতার জন্য। অদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কাজ দেখে। এই লোকটা নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে, নইলে এত শাড়ি কেউ কেনে? টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নেই দেখা যায় লোকটার। অদিতা এবার আশিয়ানের কাছাকাছি গিয়ে নিচু স্বরে বলল, আমার জন্য আর কিছু কেনার দরকার নেই প্লিজ। এত এত কেনাকাটা করে কি হবে, শুধু শুধু টাকার অপচয় করছেন আপনি। এখন বাদ দিয়ে দিন আর নিজের জন্য কিছু কিনুন। আশিয়ান শান্ত দৃষ্টিতে অদিতার দিকে এক পলক তাকিয়ে আবারও কেনাকাটায় মন দিয়ে বলল, তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। শপিং এলে মেয়েরা চায় বেশি বেশি কেনাকাটা করতে। বেশি দূর যেতে হবে না, তোমারই বোন দেখো নিঃসংকোচ এত এত কেনাকাটা করছে। আমার ভাইকে ফকির করে ফেলবে আজ, তাও কেনাকাটা করতেই আছে, কিনতেই আছে। আর এদিকে আমি তোমায় নিজের ইচ্ছায় কিনে দিচ্ছি, এতে তুমি খুশি না হয়ে উল্টো কিনা আমায় থামতে বলছো, বুঝলাম না। সবার সাথে আমাকে তুলনা করে কি লাভ, আমি তো ওদের স্বভাবে নই, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই আপনাকে আমি নিষেধ করছি, আমার জন্য আপনার সকল টাকা শেষ হয়ে যাক তা আমি চাই না। আমার টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার জন্য আমার তেমন একটা টাকা যায়নি। এই সারা মার্কেট কিনে নেওয়ার মতো টাকা আমার আছে, সো এইসব না ভেবে চুপচাপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। অদিতা আর কিছু বলল না, লোকটা সত্যিই অনেক বেশি একরোখা টাইপের, যা বলে তা করেই ছাড়বে। এখন শুধু শুধু নিজের কথা খরচ করে কোনো লাভ নেই, আশিয়ান জীবনেও শুনবে না, বরং দেখতে লাগলো লোকটা কি করে। আশিয়ান রিসেপশন পার্টিতে পরার উপযোগী একটা ফুল হাতা লং গাউন কিনল অদিতার জন্য। মেইন অকেশনের জন্য ড্রেস কেনা শেষ করে বিল মিটিয়ে সেগুলোর ব্যাগ হাতে নিয়ে এখন প্রয়োজনীয় কাপড় চোপড় কেনার জন্য এই শোরুম থেকে বেরিয়ে মেয়েদের কাপড় চোপড়ের অন্য একটা দোকানে ঢুকলো সে। অদিতাকে নিয়ে আসার আগে ওদেরকে বলে এসেছে সে অন্যদিকে যাচ্ছে কেনাকাটা করতে। ওরা এই শোরুম থেকে বেরিয়ে তাকে যাতে ফোন দিয়ে জানায় সে কথাও বলল। অন্য দোকানে ঢুকে এবার সে অদিতার জন্য 5টা খিমার সেট, 5টা বিভিন্ন ডিজাইনার ও বেশ কয়েক রকম কালারের বোরখা নিল। বাসায় পরার জন্য 10টা সেট থ্রি পিস নিল। টপস, জিন্স, কুর্তি, লেগিংস, প্লাজো, অনেকগুলো হিজাবের ওড়না, আন্ডার গার্মেন্টস এবং মেয়েদের যাবতীয় সব কিছু। আশিয়ানের কেনাকাটা দেখে অদিতা হা হয়ে গেছে। আশিয়ান অদিতার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বোঝাই যাচ্ছে সে এখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আশিয়ান ওর পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন দিয়ে এখানে আসতে বলল। শপিং ব্যাগ বেশি হয়ে গেছে, ওগুলো বহনের জন্যেও কাউকে দরকার। আশিয়ান এবার লেডিস শুয়ের স্টোরে গিয়ে সেখান থেকে জুতা কিনতে লাগলো। প্রত্যেকটা অকেশনের জন্য ম্যাচিং করে জুতা কিনল, সাথে বাসায় পরার জন্য এবং বেড়াতে যাওয়ার উপযোগী প্রায় 15 জোড়া জুতো কিনলা সে। এরই মধ্যে মাহবুব চলে এলো। মাহবুব আসতেই আশিয়ান তার গাড়ির চাবি দিয়ে সাথে বেছে বেছে দু ভাগ করে শপিং ব্যাগ সবগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো আমার গাড়ির পিছনে টিকিতে রেখে আসো, আর বাকিগুলো গাড়ির ফ্রন্ট সিটে রেখে আসবে। দেখতে আবার ভুল যেন না হয়, সব কিছু সুন্দর করে রেখে টিকি এবং ডোর লক করে এসো, ঠিক আছে? এই বলে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আশিয়ান চশমা ঠিক করে অদিতার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখনই সব কিছু দিচ্ছি না, এই যে এত সব কেনাকাটা করলাম সেসবের বেশিরভাগই তুমি বিয়ের পর পাবে। এখন দরকারি যেসব সেগুলো নিয়ে বাসায় যাবে, লাইক গায়ে হলুদ, মেহেদি, প্রোগ্রাম, বিয়ে, এসব পোশাক আর হাতে গোনা কয়েকটা ড্রেস এখন তুমি পাচ্ছ। আমি ভাগ করে রেখেছি, বাকিগুলো বড় ভাবি আমার বেডরুমের আলমারিতে তুলে রাখবে এবং সেগুলো বিয়ের পর ইউজ করবে। আশা করি আমার কথা বুঝতে পারছো তুমি। অদিতা মাথা তুলিয়ে সাই জানিয়ে বলল, জি আচ্ছা, আমার কোনো অসুবিধে নেই, আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই করতে পারেন। আশিয়ান প্রতি উত্তরে কিছু বলল না। এমন সময় তাহমিদ আশিয়ানকে ফোন করে বলল জুয়েলারির শপে চলে আসতে,
ওরা এখন ওইখানেই আছে। আশিয়ান ফোন রেখে জুতার দোকানের বিল মিটিয়ে অদিতার হাত ধরে সেকেন্ড ফ্লোরে চলে এলো। জুয়েলারি শপে ঢুকেই সবাইকে দেখতে পেল। আশা তো তাদেরকে দেখতে পেয়ে রাগে ফেটে যাচ্ছে পুরো। অদিতাকে একবারের জন্যেও একা পাচ্ছে না সে। কখন সে তাকে একা পাবে আর কখন সে আশিয়ানের ব্যাপারে তার কানে বিষ ঢালবে সেই চিন্তায় আশা আধমরা হয়ে যাচ্ছে। অপেক্ষা করতে মোটেই ভালো লাগে না তার। বিরক্তিকর মুহূর্ত। জুয়েলারি কেনা শেষে এবার ছেলেদের শেরওয়ানি ও বাকি অকেশনগুলোর জন্য কাপড় চোপড় কিনতে ছেলেদের কাপড়ের শোরুমে গেল ওরা। আশিয়ানরা ছয় ভাই গায়ে হলুদ মেহেন্দির প্রোগ্রামের জন্য সেম পাঞ্জাবি পাজামা, এঙ্গেজমেন্টের জন্য সেম স্যুট কোট নিল। শুধু বিয়েতে আশিয়ান ও তাসকিন ডিফারেন্ট কালারের শেরওয়ানি এবং বাকি ভাইরা সেম কালারের স্যুট কোট নিল। রিসেপশনের জন্য আবার কালার ডিফারেন্ট বাট সেম ডিজাইনের শার্ট প্যান্ট এবং ব্লেজার ও জুতো সব কেনা হলো। আরও প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ, এমন কিছু বাকি নেই যা কেনা হয়নি। কখন সে রাত আটটা হয়ে গেছে কেউ বলতে পারবে না। অদিতার আজ নামাজ পড়ার কথা নেই, কারণ তার এখন নিষিদ্ধ দিন চলে, তাই সে শান্তিতে কেনাকাটা করতে পারছে। কেনাকাটা শেষে সবাই শপিং মলের পাশেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এলো। আশিয়ান এক মুহূর্তের জন্য অদিতাকে একা ছাড়ছে না, আর আশাও কোনো সুযোগ পাচ্ছে না। অদিতা আশিয়ানের কেয়ার দেখে মুগ্ধ। সে আশিয়ানকে পুরোপুরি রূপে বিশ্বাস করে ফেলেছে। লোকটা অনেক ভালো মনের মানুষ, যদিও একরোখা আর ঘাড়তেরা টাইপের, তবুও সমস্যা না, বাকি জীবন সুন্দরভাবে তার সঙ্গে কাটানো যাবে। আশিয়ান অদিতার পর্দার ক্ষতি হবে ভেবে সে তাকে নিয়ে আলাদা একটা চেয়ার টেবিল বুক করে সেখানে বসল। এখানে এনা ছাড়া আর কেউ বসেনি তাদের সাথে। অদিতা আশিয়ানের মুখোমুখি হয়ে বসেছে। চারপাশে মোটা পর্দা টাঙানোর দরুন তাকে কেউ দেখতে পাচ্ছে না। আশিয়ান অদিতাকে জিজ্ঞেস করল কি খাবে। অদিতা শুধু বলল আশিয়ান যা অর্ডার করবে তাই সে খাবে। এদিকে আশা আলিয়া ওরা যেমন অর্ডার করেছে তেমনি রাক্ষসের মতো গিলছে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর ওরা চার চার খাবার নিয়ে খেতে লাগলো। আশিয়ান অদিতার খাওয়ার স্টাইল দেখে ফিদা। কি সুন্দর পরিপাটিভাবে খাবার খাচ্ছে মেয়েটা, না প্লেটের এক্সট্রা জায়গা নষ্ট হচ্ছে, না ভাত পড়ছে, আর না ঠোঁটের আশেপাশে খাবারের এঁটো লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার ভাগের সব খাবার খেয়ে অদিতা উঠে গেল। হাত ধুয়ে এসে আবার আগের জায়গায় বসে তাদের অপেক্ষা করছে সে। সবার খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বিল পে করে বাইরে বেরিয়ে এলো সবাই। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আশিয়ান অদিতাকে এনার পাশে রেখে একটু অপেক্ষা করো আমি আসছি বলে একটা সুপার শপের ভেতর ঢুকে গেল। অদিতাও এনার পাশে দাঁড়িয়ে আছে। এনা আর অদিতা টুকটাক কথা বলছে, বাকিদের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে। হঠাৎ এনার ফোন আসায় অদিতাকে ওয়েট করতে বলে অন্য পাশে সরে এলো। এনা সরে যেতেই আশা মোক্ষম সুযোগ পেয়ে গেল। চুপি চুপি অদিতার কাছে এসে দাঁড়িয়ে আলাপ করার ভঙ্গিতে বলল, অদিতা তোমার সাথে আমার কিছু কথা ছিল। অদিতা হঠাৎ আয়েশার আগমনে একটু অবাক হলো। সবাই অদিতার সাথে কুশল বিনিময় করলেও আয়েশা একটা কথাও বলেনি তার সাথে। প্রথম থেকেই সে অদিতাকে কেমন যেন ইগনোর করে গেছে। এখন চেঁচে কথা বলতে আসায় একটু নয় পুরোটাই অবাক হলো অদিতা। তারপরও হাসি মুখে আশাকে জবাব দিয়ে বলল, জি আপু বলেন কি বলবেন। আশা গলার স্বর খাদে নামিয়ে যাতে অদিতা শুনতে পায় এমনভাবে বলল, শোনো তুমি এই বিয়েটা করো না, আশিয়ান মোটেও ভালো ছেলে নয়, এমনকি তোমার সামনে ভালো সাজার নাটক করেছে সে। আমি তোমার ভালো চাই, তাই তোমায় বারণ করছি। তুমি জানো সে আমার সাথে রুম ডেট পর্যন্ত করেছে, কতটা খারাপ হলে এমন করতে পারে। আশার সব কথা যেন অদিতার মাথার উপর দিয়ে রকেটের বেগে ছুটে গেল। পাশ ফিরে আশাকে কিছু বলতে নিবে তখন দেখে আশা হাওয়া। অপর পাশে তাকাতেই দেখল আশিয়ান বড়সড় একটা ব্যাগ হাতে এদিকেই আসছে। আসলে আশিয়ানকে আসতে দেখে বেশি কিছু বলতে পারেনি আশা। আশিয়ানের চোখে পড়ার আগেই মানে মানে কেটে পড়েছে সে, নয়তো আশিয়ান সে চালাকের চালাক সব বুঝে ফেলবে। বেচারি অদিতা আশার এত কথা মাথায় ঠিকমতো সেট করতে পারেনি, তাই আশিয়ান কাছে আসার সাথে সাথেই অদিতা তার দিকে প্রশ্ন বাঁধ ছুড়ে দিল। আচ্ছা রুম ডেট মানে কি?
অদিতার মুখ থেকে এমন একটা কথা শুনতে পেয়ে আশিয়ান পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। আশিয়ান ভাবতেও পারেনি যে অদিতা তাকে এমন একটা প্রশ্ন করবে। আশিয়ান বিস্ময়ের চোখে গম্ভীর হয়ে বলল, হোয়াট ননসেন্স, তুমি এসব কি জিজ্ঞেস করছো? তুমি জানো না এর মানে কি? জানি না দেখেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। এর আগে কখনো এই ওয়ার্ডটা কোথাও শুনিনি আমি, আজই প্রথম শুনেছি। আমি তো ইংলিশ খুব একটা ভালো পারি, তবে এই ওয়ার্ডের মিনিং জানি না। এটা কি খারাপ কিছু? আশিয়ান এবার ভ্রু কুচকে তাকালো অদিতার দিকে। সিরিয়াসলি, আজকালকার যুগে রুমডেট শব্দের অর্থ জানে না এমন একটা মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই মেয়ে কিনা এত বড় হয়ে এই শব্দের অর্থটা জানে না, একটু বেশি ইনোসেন্ট হয়ে গেল না, একদম নিষ্পাপ যাকে বলে। আশিয়ান আবারও গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, জানো না যখন হঠাৎ এই ওয়ার্ডটা মনে পড়লো কি করে তোমার? আর হুট করে এমন একটা কোয়েশ্চেন তুমি কেন করলে আমায়? কে বলেছে তোমায় এসব? জানেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওই যে লাল রঙের শার্ট ওয়েস্টার্ন ড্রেস পরা আপুটা আছে না, উনি এসে প্রথমে আমাকে বলল আমি যাতে এই বিয়েটা না করি। আপনি নাকি মোটেও ভালো ছেলে নন, আমার সামনে নাকি আপনি ভালো সাজার নাটক করছেন, আর আপনি নাকি ওই আপুটার সাথে রুম ডেট করেছেন। আমি প্রথম কয়েকটা কথা বুঝতে পারলেও ওনার লাস্ট কথাটা বুঝিনি। ওনাকে ভালো করে জিজ্ঞেস করতে যাব ততক্ষণে উনি ওদিকে চলে গেছেন, আর জানতে পারলাম না উনি আসলে ঠিক কী বলতে চাইছেন। আশিয়ানে রাগে দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করল। আজ আসার একদিন কি তার একদিন। এই মেয়েটাকে একদিন উচিত শিক্ষা না দিলে চলছে না। সাহস কত বড়, আমাকে এতটা খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো চোখটা। ভাগ্যিস এই মেয়ের অর্থ জানে না, নয়তো মান সম্মান আছে আর থাকতো না। মেয়েটা খারাপ ভাবতো আমাকে। আশিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি সত্যিই জানো না এর অর্থ কি? তোমার ফ্রেন্ড সার্কেল কারো কাছ থেকে শুনোনি কখনো? সত্যি বলছি, লাইফের প্রথমেই লাল ড্রেসওয়ালা আপুর মুখ থেকে এসব শুনলাম। আসলে আমি পড়াশোনায় ভালো ঠিকই, কিন্তু এত বেশি ওভার স্মার্ট নই। বাইরের জগৎ সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। আর রইল ফ্রেন্ড সার্কেলের কথা, আমার একটা মাত্র বান্ধবী তোয়া, সেও আমার মতোই ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। আমরা পড়াশুনো ছাড়া স্কুলে গিয়ে কখনো বাজে সময় নষ্ট করি না, আর কোনো ফ্রেন্ড নেই আমার ও ছাড়া। আশিয়ান এক ধ্যানে অদিতাকে লক্ষ্য করছে। তার আম্মু অবশেষে তাকে খুবই ইনোসেন্ট একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন যে কিনা রুমডেট মানে কি তা জানে না। বাহ, এমন মেয়ে দুনিয়ায় আছে তবে? সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আদিম যুগের মানুষ মনে হয় এই মেয়ে। ভুল করে এখন এর যুগে চলে এসেছে, যাক ভালোই হলো। এরকম নিষ্পাপ মেয়ে বিয়ে করা ভালো, বেশি পাকনা ছাড়া তাদের বিয়ে করা লস। অদিতা আবারও জিজ্ঞেস করল, আচ্ছা ওই আপুটা যা বলে গেল তা কি সত্যি? আসলে আপনাকে দেখে আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না যে আপনি খারাপ। তোমার কি মনে হয় আমি ভালো নাকি খারাপ? আমি এতটাই বোকা নই যে অন্য কারোর মুখ থেকে শুনে বিশ্বাস করে নেব সব। আমার কেন যেন মনে হচ্ছে ওই আপুটা নিজেই খারাপ, আবার মানুষকে খারাপ বানাতে আসে। আমি মানুষ দেখে কিছুটা হলেও চিনতে পারি যে সে খারাপ নাকি ভালো। আপনার মাঝে আমি খারাপের কিছুই দেখিনি, যদিও আপনি ভীষণ একরোখা টাইপের ব্যক্তি, তবে এতে খারাপের কিছু নেই। তাই নাকি? ভালো তো, তোমার পজিটিভ থিঙ্কিং দেখে ভালো লাগলো। তবে এটা বুঝতে পারলাম না রুম ডেটটা কি, ওই আপুটা ভালো করে বলেও গেল না। আমার ভীষণ কৌতূহল হচ্ছে শোনার জন্য, তবে এটা বুঝতে পারছি খারাপ কিছু হবে, নয়তো ওই আপু এই কথা বলতো না। ছোট ছোটর মতো থাকো, এসব তোমার জানতে হবে না। আর ওর কথা বাদ দাও, ওর মানসিক সমস্যা আছে, এজন্য এসব বলেছে। যাই হোক, এই ওয়ার্ডটা তুমি এক্ষুনি ভুলে যাও, কারো কাছে এর থেকে উত্তর জানার চেষ্টাও করবে না, পরে মানুষ তোমাকে খারাপ ভাববে। কে কি বললো তা শোনার দরকার নেই, এসব বাদ দিয়ে নিজের চিন্তা করো, মনে থাকবে? অদিতা মাথা নেড়ে সাই জানিয়ে বলল, জি থাকবে। আশিয়ান সন্তুষ্ট হয়ে বলল, গুড, আর এই ব্যাগটা নাও। এই বলে আশিয়ান অদিতার হাতে একটা ব্যাগ তুলে দিল। অদিতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাগে কি আছে?
আশিয়ান প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটা ভাব নিয়ে বলল, ব্যাগে বেশ অনেকগুলো ব্র্যান্ডের চকোলেট আছে, একটা বক্স তোমার ভাতিজা ভাতিজি ও বোন পর্যন্ত, বাকি সব তোমার। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করেছি, প্যাকেটে নাম লেখা আছে, সে অনুযায়ী তাদেরকে তুমি নিজ হাতে দিয়ে দিও। তবে শুধু তোমার পরিবারের জন্যই কিনেছি এসব, আলিয়ার পরিবারের কারোর জন্য নয়। ওদেরকে কিনে দেওয়ার দায়িত্ব তাসকিনের, কারণ শ্বশুর বাড়িটা তার, আমার নয়। আমি শুধু আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য কিনেছি, আজাগুড়ি বুঝতে পারছো।